আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আরেকজনকে যুক্ত করি। ওল্ড মঙ্ক আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। হ্যাঁ, নমস্কার আশিফ ভাই, আশা করি ভালো আছেন। আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি, ইন্ডিয়ার। তো আমি আপনার সমস্ত গুলো ভিডিও দেখার চেষ্টা করি, আমার খুবই ভালো লাগে। আর যেটা হচ্ছে, আমি এখানে বিশেষ করে হচ্ছে আমি দুটো হিন্দু মুসলিম বা খ্রিস্টান আমি কম্পেয়ার করতে চাই না। আমি বেশি বেসিক্যালি হচ্ছে আপনার মতের সাথে মিল থাকে বলেই আমি আপনার ভিডিওগুলো দেখতে খুব পছন্দ করি। কিন্তু আমার যেটা এখানে যেটা আমার পার্টিকুলারলি বিশেষ করে মনে হয়, যে আমি নিজে একটা হিন্দু পরিবারের মানুষ, কিন্তু আমরা দেখি যে হচ্ছে আমাদের যেমন হচ্ছে বিশেষ করে আমি হিন্দু প্রজাতি মানে হিন্দু ধর্মের কথা যদি বলি, এই ধর্মের মধ্যে ধর্ম নিয়ে সমালোচনা ইজিলি ভাবে আমরা নিজেদের মধ্যে করতে পারি, আমরা নিজেদের বন্ধুদের মধ্যে, যে ভাই এতগুলো দেবদেবী সম্ভব আছে নাকি, এগুলো ফালতু জিনিস, বানানো জিনিস। কিন্তু কেউ কখনো আমাদের মধ্যে কখনো শত্রুতা জন্মায়নি, ভাই তুমি তোমার ধর্ম মানলে মানো না আমাদের না মানো। না আমি না, মানি, আমি শত্রুতা বন্ধু, শত্রুতা শত্রুতা তো জন্মায় ভাই, একেবারে যে কিছুই হয় না তা কিন্তু আপনি বলতে পারেন না। ভারতে কিন্তু বেশ কয়েকজন মুক্তমনা লেখককে হত্যা করা হয়েছে, যারা হিন্দু ধর্মের সমালোচনা করেছিল বলে হত্যা করা হয়েছে। আপনি কি মানে পত্রিকা টত্রিকা পড়েন না, যে গত এই যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বেশ কয়েকজন মুক্তমনা লেখককে, আছে মুক্তমনা আছে অ্যাক্টিভিস্টকে হত্যা করা হয়েছে? তো হিন্দুরা হত্যা করেছে। হ্যাঁ আছে আমি সেটা, হ্যাঁ সেটা হচ্ছে কিছু মানে মূর্খ মানুষ এবং যারা ইলিটারেট পার্সন কিছু আছে না না, সেখানে। এই যে এইগুলা এগুলা হচ্ছে দায় সারা কথা। হ্যাঁ, এগুলো হচ্ছে ইসলামিস্টরা যেরকম দায় সারবে এই কথাগুলো বলে, হ্যাঁ কিছু গুটি কয়েক মানুষ এগুলো করেছে, মানে আমরা 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 সবাই ভালো, আর গুটি কয়েক দুষ্ট লোকে এটা করেছে। এগুলো হচ্ছে নিজের গা বাঁচানোর কথা, এগুলা গা না বাঁচানো কিন্তু করা ছাড়া আর কিছু না। মানে আসিফ ভাই, আমি একটা উদাহরণ দিচ্ছি। আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের একজন হচ্ছে মানে হচ্ছে মানে পলিটিক্যাল লিডার, ফিমেল লিডার, তো একটা হচ্ছে সে হচ্ছে যে শিবলিঙ্গ তার উপরে একটা কন্ডম পরিয়েছিল, তো সেটা নিয়ে মানে সেই রকম ক্ষমতাটুকু আছে অ্যাটলিস্ট সোশ্যাল মিডিয়াতে, সে সেরকম ছবি পোস্ট করতে মানে পেরেছিল, কিন্তু তার এগেনস্টে অনেক প্রতিবাদ হয়েছিল। হ্যাঁ, কিন্তু সে তার করার মতো ক্ষমতা রেখেছিল। হ্যাঁ, কিন্তু আমি যেটা এখানে যেটা বুঝতে পারি, যে বিশেষ কম্পারেটিভলি মানে বাই প্রফেশনাল একজন ডক্টর, তো হচ্ছে আমি যখনই হচ্ছে এই এই যে ধর্মগুলোর এগেনস্টে যখন কথা বলি, যেটা কেন করছো যুক্তি দিয়ে বোঝাও আমাকে, 1 নম্বর যুক্তি তো কিছু পাই না, 2 নম্বর কম্পারেটিভলি আমি যদি মানে মানে এখানকার হচ্ছে কিছু যদি আমি মুসলিমদের কথা বলি, হ্যাঁ তো সেক্ষেত্রে ওদের মানে যদি আমি ধর্ম নিয়ে কথা বলতে চাই, ওদের মধ্যে যে ধর্মভীরুতাটা একটু বেশি, হ্যাঁ, তো এটা সেটা। এটা এটা আপনার আপনার এই কথার সাথে আমি একমত যে মুসলিমদের মধ্যে এই ধর্মান্ধতা এই জিনিসটা অত্যন্ত বেশি, এটা এটা সঠিক আপনি বলেছেন। কিন্তু মানে একেবারে হিন্দু হিন্দু ধর্মের ভিতরে এগুলা নাই। হিন্দু ধর্মের ভিতরে আগে কিন্তু ভয়ঙ্কর অবস্থা ছিল, কিন্তু হ্যাঁ, বেশ একদমই কয়েকটা তাই। সংস্কারের মাধ্যমে হিন্দুদের মধ্যে একটা পরিবর্তন এসেছে, এবং এই হ্যাঁ পরিবর্তনটা আরো যদি মানে আরো সংস্কার হয়, এবং আরো যদি সেই গ্রন্থগুলাতে কি কি বলা আছে না না বলা আছে সেগুলো থেকে যদি মানুষ আস্তে আস্তে দূরে সরে, তারা যদি এই যে ভারতের যে ধর্মনিরপেক্ষ সরকার, ধর্মনিরপেক্ষ সরকার না সরি রাষ্ট্র, ধর্মনিরপেক্ষ যে রাষ্ট্র, সংবিধান আছে, এবং মনে করেন ভারতের ভিতরে যারা মানে সমাজ সংস্কার করেছেন, যেমন একজন হচ্ছেন বাবা আম্বেদকর, যিনি মানে সংবিধানের যে ধারাগুলা সংযোজন করেছেন, তারপরে মনে করেন রামমোহন রায়, তারপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এরকম যারা গুরুত্বপূর্ণ সমাজ সংস্কারক ছিলেন, তাদের যে বড় বড় সমাজ সংস্কার হয়েছে, সেই সংস্কারের কারণে আজকে আপনারা এই কথাগুলো বলতে পারছেন, এই 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 ক্রেডিটটা নিতে পারছেন। এটার ফুল ক্রেডিটটা যাচ্ছে হচ্ছে গিয়ে সেই মানুষদের যারা এই সমাজ সংস্কার গুলো করেছিল। এই ক্রেডিটটা কিন্তু ধর্মগুলার না। আপনি কিন্তু এটা ভাইবেন না যে হিন্দু ধর্মটা ইসলামের চেয়ে ভালো বা হিন্দু ধর্মটা না না, খ্রিস্টানের একদমই চেয়ে না, ভালো, না এটা না কিন্তু না, না। একদমই না, ধর্মগুলা না না, ধর্মগুলা সবই দুর্গন্ধযুক্ত, কিন্তু কিছু প্রগতিশীল মানুষ, কিছু সমাজ সংস্কারক মানুষ সেই ধর্মগুলোর ভেতর থেকে কিছু কাজ করেছে দেখে সেই সেই ফলাফলটা এখন আপনারা ভোগ করছেন, কিন্তু মুসলমানরা সেটা ভোগ করতে পারছে না। কারণ হচ্ছে তাদের মধ্যে কোনো সমাজ সংস্কারক যারা ছিল তাদেরকে আবার মেরে টেরে ফেলা হয়েছে, খুনটুন করে ফেলা হয়েছে। হ্যাঁ, আজকে আমরা যারা সমাজ সংস্কার করতে চাচ্ছি তাদেরকেও হয়তো মেরে ফেলা হবে, তাদেরকে যে কোনো সময় মেরে ফেলা হবে। এই কারণে ইসলামের ভিতরে এখনো সেই ধর্মান্ধতা বা কূপমণ্ডুকতা বা এই যে মানে জঙ্গি জঙ্গিপনা এই জিনিসগুলো রয়ে হ্যাঁ, গেছে। ধর্মান্ধতা থেকে হচ্ছে ধর্মভীরুতা, মানে হয়তো সে মানুষটা হয়তো বুঝতে পারছে যেটা ভুল, কিন্তু তার বলার সাহসটুকু নেই। হ্যাঁ, মানে বলার হ্যাঁ সাহসটুকু ঠিক, বা করার সাহসটুকু বলার নেই। সাহসটুকু নেই। হ্যাঁ ঠিকই বলেছেন। হ্যাঁ হ্যাঁ, তো হচ্ছে মানে এই যেমন হচ্ছে এই যেমন হচ্ছে ফাস্টিং বা রোজা। হ্যাঁ, তো যখন আমার চেম্বারে যখন পেশেন্ট আসে, এমনি পেশেন্ট সাফার করছে, পেশেন্টের গ্যাস্ট্রিক আলসার রয়েছে, তার সারাদিনে হয়তো ফাস্টিং থাকলে তার পেটের আলসারটা আরো বাড়বে খালি পেটে থাকলে, কিন্তু সে না কেন রোজা করছে, কারণ কারণ সে হচ্ছে কারণ তার আল্লাহ খুশি হবে। হ্যাঁ, তো আমি বললাম, আমি তাদেরকে বোঝাই যে তুমি বেঁচে থাকলে তবেই তো তোমার আল্লাহ খুশি করবে, তুমি বেঁচে থাকলে তবেই তো আরো রোজা করতে পারবে। এত বলছে না, রোজা না করলে হয়, বছরের একটা সময় আসে, হ্যাঁ আল্লাহকে খুশি করতে হবে। তো এই যে জিনিসগুলো হচ্ছে, এগুলো তো হচ্ছে অযৌক্তিক, তাই না? এগুলো হচ্ছে তো মানুষকে আরো ক্ষতি করছে।
তো আমার যেটা প্রশ্ন, যে মানে এটা কি মানুষের হচ্ছে শিক্ষার অভাব যার জন্য আমরা ধর্মটা আমাদের ভিতরে আরো কুড়ে কুড়ে, আগের থেকে অনেক উন্নত হয়েছে কিন্তু তবুও মানুষ, যেটা আমার মনে হয় যে হচ্ছে শিক্ষা আরো মানুষের মধ্যে প্রচার দরকার, যেটা হচ্ছে বিশেষ করে সায়েন্স বা যুক্তি, যে যুক্তি দিয়ে মানুষকে গ্রহণ করা বা কোনো কিছু গ্রহণ করা, এই জিনিসগুলো মানুষের মধ্যে আরো বেশি ভাবে হচ্ছে সচেতনতা বাড়ানো উচিত। আপনার কি মনে হয়? আমার 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 মনে হয় যে শিক্ষার অভাব সেই জিনিসটা আসলে বেশি ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে সুশিক্ষার অভাব। মানে সুশিক্ষা বলতে আমি যে জিনিসটা বোঝাচ্ছি যে যুক্তি দিয়ে শিক্ষার আসলে দরকারটা কি, মানে শিক্ষিত হওয়ার প্রয়োজনটা কি। সেই শিক্ষিত হওয়ার প্রয়োজনটা হচ্ছে যে মানুষ যুক্তি দিয়ে যাচাই করতে শেখা। শিক্ষার আমি যে শিক্ষার প্রয়োজনীয়তা যেটা বুঝি সেটা হচ্ছে যুক্তি দিয়ে, যুক্তি ব্যবহার করে মানুষ কোনো কিছুকে যাচাই বাছাই করবে, এটা হচ্ছে শিক্ষার গুরুত্ব। শিক্ষার গুরুত্ব এটা না যে আমি একটা ভালো চাকরি পাবো, বা শিক্ষার গুরুত্ব এটা না যে আমি আমাকে সবাই সম্মান করবে, সেগুলো কিছুই না। শিক্ষার গুরুত্ব হচ্ছে জ্ঞান অর্জন করা এবং আমি যে যুক্তি দিয়ে যিনি একটা কিছুকে যাচাই করতে পারছি সেই ক্ষমতাটা অর্জন করা। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে সেই ক্ষমতাটা অর্জন করাটাই আমি দেখি না। যুক্তি শেখানো হয় না, যুক্তি কিভাবে তৈরি করতে হয়, কুযুক্তিকে কিভাবে চিহ্নিত করতে হয়, এই জিনিসগুলোর কোনো মানে প্র্যাকটিস আমাদের সমাজে নাই। এই কারণে এই আমি মনে করি যে সুশিক্ষার অভাবটা আছে আমাদের সমাজে। একদমই তাই, যে হচ্ছে মানুষ মানুষের মধ্যে শিক্ষার সুশিক্ষাটা না আসলে মানুষ এই জিনিসগুলো নিয়ে ভাবতে পারবে না, যে আমাদের যে ধর্ম জিনিসটা মানুষের মধ্যে কতটা নিজেকে একে অপর থেকে আলাদা করে দিচ্ছে এবং আমাদের যে এগোনোর পথটা কতটা হচ্ছে পিছিয়ে দিচ্ছে, পিছনের দিকে টেনে ধরে আছে। আর আর একটা প্রশ্ন যেটা হচ্ছে আশিক ভাই, যেটা আমি আপনাকে করতে চাই, যে এই জিনিসগুলো থেকে হচ্ছে মানে আমাদেরকে বেরিয়ে আসার উপায় কি? উপায় হচ্ছে যে আলো উপায় হচ্ছে আমরা যে আমি যে উপায়টা মনে করি জরুরি সেই কাজটা তো আমি অলরেডি করছি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা, কথা বলা, চুপ করে না থাকা, এগুলো নিয়ে বারবার আলোচনা চালু রাখা, যুক্তি দিয়ে কনভার্সেশন চালু রাখা। এই যে প্রাচীন গ্রিসে যখন সক্রেটিস যখন প্রথম এই কাজগুলো শুরু করেছিলেন, তখন তিনি এই ছোট ছোটভাবে এলাকায় বসে বসে বিভিন্ন তরুণদের সাথে কথা বলতেন এগুলো নিয়ে, এই বিষয় এইভাবে শুরু হয়েছিল জিনিসটা। প্রশ্নের উত্তরের মাধ্যমে ডায়ালেকটিক মেথডে তিনি মানুষের ভেতর থেকে আসলে কিছু বের করে আনতেন। হ্যাঁ, মানুষ যেন তার মাথা খাটিয়ে সেই প্রশ্নগুলোর উত্তর দেয়, তিনিও বারবার প্রশ্ন করে যেতেন। এই যে একটা কালচার তিনি ডেভেলপ করেছিলেন, সেই কালচারের ফলাফল হিসেবে আমরা পরবর্তীতে প্লেটো এবং অ্যারিস্টটলের মতো মস্ত বড় জ্ঞানী মানুষদেরকে পেয়েছিলাম, এবং সেই সমাজটা হয়ে উঠেছিল একটা মানে ফিলোসফির একটা তীর্থভূমিতে পরিণত হয়েছিল, জ্ঞান বিজ্ঞানের একটা তীর্থভূমিতে পরিণত হয়েছিল। আমি চাই যেন আমরা এই যে ছোট করে আমরা শুরু করেছি যে অনলাইনের মাধ্যমে, অনলাইনে এই জিনিসটা আমাদেরকে একটা সুবিধা দিচ্ছে যে আমাদেরকে সামনাসামনি গিয়ে কথা বলতে হচ্ছে না, সামনাসামনি কথা বলতে গেলে তো আমাকে মেরে ফেলতো। এখন আমি এই সুবিধাটা পাচ্ছি যে অনলাইন আমাকে এমন একটা সুবিধা দিয়েছে যে আমি লুকিয়ে আমাকে নিজেকে রক্ষা করে আমি কথা বলতে পারছি। এবং আমি যদি আমরা যদি সবাই মিলে এই জায়গায় হাত লাগাতাম, কাঁধে কাঁধ মেলাতাম, তাহলে আমি মনে করি আগামী 10 বছরের মধ্যে আমাদের সমাজ, বাংলাদেশের ভারতের সমাজ আমরা অনেকখানি পরিবর্তন করতে পারতাম। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমরা সবাই তো আসলে নানা কাজে ব্যস্ত থাকি, আমরা তো এত সময়ও দিতে পারি না। কিন্তু আমি চেষ্টা করছি যতটুকু দেওয়ার, কিন্তু আপনাদেরও যদি আপনাদেরও এগিয়ে আসতে হবে, কথা বলতে হবে, আলোচনা করতে হবে, আপনারা নিজেরা নিজেরাও এই কথাগুলো বিভিন্ন জায়গায় বলতে পারেন, যেখানে আপনারা আড্ডা দিতে যান, যেখানে কথা বলেন, সেই সমস্ত জায়গাতে ছোট ছোট প্রশ্ন, ছোট ছোট জিজ্ঞাসা, ছোট ছোট চিন্তা করার মতো বিষয়, ছোট ছোট যুক্তি, এই জিনিসগুলো যদি তুলে ধরেন, তাহলে ধীরে ধীরে আমি মনে করি যে একটা সংস্কারের দিকে আমাদের সমাজ যাবে। একদম। আর আর একটা হচ্ছে ইয়াসিব, আমি প্রশ্ন করব, যেটা হচ্ছে আমার মানে হচ্ছে ইসলাম ধর্মকে জানার জন্য, যে আমি যতটুকু জানি যে ইসলাম ধর্ম হচ্ছে সৌদি আরব বা এইসব কান্ট্রি থেকে হচ্ছে ফার্স্ট অরিজিনেট করেছিল, কিন্তু হচ্ছে এট প্রেজেন্ট সিনারিও তো দেখা যায় যে হচ্ছে যে সৌদি আরবের মতো জায়গা যেখানে হচ্ছে যেখানে টেরারিস্ট বা হচ্ছে এই জিনিসগুলো, ওখানে টেরারিস্ট অ্যাটাক বলুন বা অন্য দেশের কম্পেয়ার করলে দেখা যায় যে হচ্ছে না সৌদি আরব থেকে টেরারিস্ট এসেছে, এই জিনিসগুলো আমরা কখনো শুনি না, কিন্তু দেখি যে অন্যান্য যেকোনো ইসলামিক কান্ট্রি যেগুলো আছে, যেমন আফগানিস্তান বলুন বা পাকিস্তান বলুন, এই মানে এইগুলোর প্রতি মানে 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 এদের দেশের নাগরিকের প্রতি এত হচ্ছে পাবলিকের বা হচ্ছে জনসাধারণের মানে মানে ইন্টারন্যাশনালি লোকেদের প্রতি এত ভীতি কেন, যে হচ্ছে না এই দেশ থেকে হচ্ছে টেরিস্ট আসছে, এগুলো মানে মানে সবগুলো দেশেই তো হচ্ছে ইসলাম ধর্ম আছে, মানে আমার প্রশ্ন যেখান থেকে ইসলাম ধর্ম জন্ম হলো সেখানে অতটা কিছু হচ্ছে না, কিন্তু অন্য যেগুলোতে হচ্ছে ইসলাম যেখানে গ্রহণ করেছে বা স্প্রেড করেছে সেখান থেকে এগুলো কেন, সেখানে কি ইসলামটাকে ভুল বোঝানো হয় না হচ্ছে তারা হচ্ছে ইসলামটাকে ভুলভাবে ইন্টারপ্রিটেট করে? আচ্ছা, আমাদের সাথে অমিত ভাই চলে আসছেন। অমিত ভাই কি অবস্থা, ভাই কেমন আছেন? আমি ভালো আছি, এখন তো একটু বেটার আছি ভাই, আপনি কেমন আছেন? ভালো আছি। তাহলে কি আপনি কিছুক্ষণ আছেন অমিত ভাই? হ্যাঁ আছি, খানিকক্ষণ আছি আছি ভাই আজকে। তাহলে আমি এই প্রশ্নের উত্তর দিয়ে আমি কিছুক্ষণের জন্য বিরতিতে চলে যাব, আমি এটা নিয়ে একটু আলোচনা করে আমি চলে যাচ্ছি, তাহলে আপনি থাকেন। শিওর আছি, বিষয়টা হচ্ছে যে আমি যেটা মনে করি যে সৌদি আরব আসলে যে ইসলামটাকে মেনে চলে সেই ইসলামে কিন্তু শাসকের বিরুদ্ধে কোনো
কোনো ধরনের কথা বলা যাবে না, শাসকের বিরোধিতা করা যাবে না, এটা কিন্তু ইসলামের ভিতরে আছে যে খলিফার বিরোধিতা, খলিফা যদি মানে নবী মোহাম্মদ বলে গেছেন যে খলিফা যদি হাফ স্বীকৃত দাস হয়, মানে এখানে আপনি আবার ভাববেন না যে হাফ স্বীকৃত দাস মানে হচ্ছে কি কালো চামড়া কৃষ্ণকায় কৃত দাস, হাফ শিকোলা মানে হচ্ছে এই যে ওই অঞ্চলের যারা হচ্ছে মানে যারা হচ্ছে কৃষ্ণাঙ্গ, এটা দ্বারা বোঝানো হচ্ছে যে নবী মোহাম্মদ এটা দ্বারা বুঝিয়েছে, এটা দ্বারা আপনি আবার ভাববেন না যে হাফ স্বীকৃত দাস খলিফা হতে পারে না, হাফ কৃত মানে কালো কৃষ্ণাঙ্গ মানুষটা মানে খলিফা হতে পারে না। এখানে যেটা বোঝানো হচ্ছে যে এমনকি নিকৃষ্টতম মানুষ, এই হাফসি কৃতদাস বলতে আসলে বোঝানো হচ্ছে নিকৃষ্ট মানুষ, হ্যাঁ নবী মোহাম্মদ হাফসি মানে কালো চামড়ার মানুষদেরকে নিকৃষ্টই ভাবতেন, ইসলাম একটা রেসিস ধর্ম যেহেতু ইসলামে এই জিনিসটা আছে যে নবী মোহাম্মদ ভাবতেন যে কৃষ্ণাঙ্গ মানুষেরা মানুষ হিসেবে নিচু বা মানুষ হিসেবে নিকৃষ্ট, এই কারণে এই উদাহরণটা দিয়েছেন যে তোমাদের খলিফা যদি হাফসি কৃতদাস হয় তাহলেও তোমরা তার সেই খলিফার বিরুদ্ধে কোনো ইয়া করবে না, খলিফার বিরোধিতা করতে করতে পারবে না, ঠিক আছে, তাকেও মান্য করে চলতে হবে, এটা হাদিসে বলা আছে। এবং সৌদি আরবে এই হাদিসের উপর ভিত্তি করেই, এই কোরআন হাদিসের উপর ভিত্তি করেই যেহেতু রাষ্ট্র চলে, এবং সৌদি আরবের দুইটা ভাগ আছে, একটা হচ্ছে রাজপরিবার আর একটা হচ্ছে শরীয়ত ভিত্তিক যারা মানে মানে রাষ্ট্র চালায়। হ্যাঁ, রাষ্ট্র কখনো রাজপরিবারের দিকে নাক গলায় না, রাজপরিবারের হাতে কিছু ক্ষমতা আছে আর সরকারের হাতে কিছু ক্ষমতা আছে, মানে রাজপরিবার যেই জিনিসগুলাকে কন্ট্রোল করবে সেই সেইটা শুধুমাত্র রাজপরিবারই কন্ট্রোল করবে, এবং বাদ বাকিরা তাদেরকে মেনে চলতে সর্বাবস্থায় বাধ্য, কারণ নবী এটা বলে গেছে যে মানে কৃতদাস যদি মানে খলিফা হয় তাহলে তাকে মেনে চলতে হবে, এই কারণে রাজপরিবারকে সবারই মেনে চলতে বাধ্য থাকতে হবে। আর যারা রাষ্ট্র চালায় তারা রাষ্ট্রটা চালায় শরিয়ার উপর ভিত্তি করে, শরিয়া দিয়ে চালায়, রাজপরিবার কখনো তাদের ব্যাপারে মাথা ঘামায় না, তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করছে রাজপরিবার তাদের ব্যাপারে ইন্টারফেয়ার করে না। কিন্তু বর্তমান সময়ে শুধুমাত্র একজন সুলতান আছেন যিনি প্রিন্স সালমান, উনি খালি এই যে এই কাজটা করছেন যে রাষ্ট্র পরিচালনা কিভাবে হবে সেটার ভিতরে তিনি কিছুটা নাক গলাচ্ছেন, কিন্তু এতদিন পর্যন্ত এত বছর পর্যন্ত রাজপরিবার কখনো রাষ্ট্র পরিচালনার ব্যাপারে কখনো নাক গলায়নি, রাষ্ট্র পরিচালনার ব্যাপারে শুধুমাত্র নাক গলাইছে শুধুমাত্র আলেমরা। এখন সেই আলেমদাররাই বলে দিছে যে যেহেতু আমাদের নবী বলে গেছে কৃতদাস যদি খলিফা হয় তাহলে মেনে চলতে বাধ্য থাকতে হবে, এই কারণে রাজপরিবার যাই করুক না কেন রাজপরিবারকে মান্য করতে হবে। এমনকি দেখা গেছে তাদের রাজপরিবারের রাজারা 40-50টা বিয়ে করেছে, বিদেশি মেয়ে এনে তার পার্টি করেছে রাত্রেবেলা, এবং রাজপরিবারের পেছনে যে পরিমাণ মদ খরচ হয় সেটা হচ্ছে বিপুল পরিমাণ মদ খরচ হয়, হচ্ছে মদ খায় শুধুমাত্র রাজপরিবারের সদস্যরা বিপুল পরিমাণ মদ খায়, পুরো দেশ যত মদ খায় রাজপরিবার তার থেকে বেশি মদ খায়। হ্যাঁ, এখন কিন্তু মদই কিন্তু ইসলামে হারাম। হ্যাঁ, কিন্তু কখনো মানে এরা কখনো ওই জায়গায় নাক গলাবে না, রাজপরিবার কি করতেছে না করতেছে তার ভিতরে নাক গলাবে না, এই কারণে এই ব্যবস্থাটা এই ব্যবস্থার ভিতরে জঙ্গিবাদী হওয়া খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার। এই ব্যবস্থার ভিতরে এটা একটা স্টেবল ব্যবস্থা, যদিও দুর্ভাগ্যজনক যে এরকম একটা ব্যবস্থা একটা স্টেবল ব্যবস্থা, কিন্তু সত্যি কথা হচ্ছে এটা একটা স্টেবল ব্যবস্থা, যেই রাজপরিবারের বিরুদ্ধে বিদ্রোহ করবে তাকে সাথে সাথে নিয়ে চৌরাস্তার মোড়ে নিয়ে তার গলা কেটে ফেলা হবে। হ্যাঁ, এটা গত মানে 100 বছর ধরে এই যে ওয়াহাবিজম যখন ক্ষমতায় এসছে, ওয়াহাবের ইয়ারা যখন ক্ষমতায় আসছে তখন থেকে এই ব্যবস্থা চলে আসতেছে, যারাই বিদ্রোহ করেছে তাদের একদম চৌরাস্তার মোড়ে নিয়ে মাথা কেটে ফেলা হয়েছে। এই ব্যবস্থার মধ্যে কোনো বিদ্রোহী তৈরি হওয়া বা কোনো জঙ্গি তৈরি হওয়া খুবই ডিফিকাল্ট, কিন্তু তারপরেও এই সৌদি আরবে হচ্ছে জঙ্গিবাদের, ইসলামী জঙ্গিবাদের মনে করেন পিতা, যেই যারা সারা পৃথিবীতে টাকা স্পন্সর করে মাদ্রাসা শিক্ষা এবং ওয়াহাবিজম সালাফিজম শিক্ষার পেছনে টাকা খরচ করে। যাই হোক, আমি আপনার কথা বলে ফেলাম, আমি এখন একটু বিদায় নিচ্ছি, অমিত ভাই চলে এসেছেন, অমিত ভাই আপনি তাহলে কিছুক্ষণ পরিচালনা করেন, অনেক ধন্যবাদ অমিত ভাই আসার জন্য। আমি থ্যাংক ইউ আসিফ ভাই অনেক কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। আপনার আচ্ছা ওরমক কথা শেষ হয়েছে নাকি আরো কিছু প্রশ্ন ছিল বা আলোচনা ছিল? হ্যাঁ, অ্যাকচুয়ালি ধর্ম নিয়ে আলোচনা করছিলাম, যে বিশেষ করে আশিফ ভাইয়ের ভিডিওগুলো আমি দেখি, প্রতিনিয়ত ফলো করি, এবং আমার খুবই ভালো লাগে যে একটা মুক্তমনা আলোচনা এবং ফ্রিডি এবং যুক্তিতর্ক দিয়ে এবং রেফারেন্স দিয়ে, যেটা হচ্ছে এখন ভীষণ দরকার। এখন তো হচ্ছে মানুষ মানে কথা কথায় উল্টোপাল্টা কিছু বলে ফেলে, কোনো যুক্তি নেই, কিছু নেই, কোনো রেফারেন্স নেই বা কিছু নেই। তো এই এই যে হচ্ছে ধর্ম ভীরুতা হচ্ছে কিভাবে যে কাটানো যায়, যে আমাদের দেশ থেকে বা পুরো হচ্ছে আমাদের পৃথিবী থেকে, যে একটা ধর্ম যে একটা টোটালি একটা যে ব্যবসাতে পরিণত হয়েছে, এটা একটা যে ব্যবসা, এবং সেটা নিয়ে প্রত্যেকটা দেশের রাজনীতি দল সেটা নিয়ে রাজনীতি করে বিশেষ করে, আর আমরা সাধারণ মানুষ সেটার উপর পড়ে পড়ে শুধু মার খাই। তো এই জিনিসগুলো মানে এই জিনিসগুলো মানুষের মধ্যে সচেতনতা যে কিভাবে বাড়ানো যায়, এটার জন্য কি যে শিক্ষা বলুন আমাদের যে প্রথাগত যে শিক্ষা সেগুলো কি আরো বাড়ানো দরকার না হচ্ছে না অন্য কোন উপায় আছে? প্রথাগত শিক্ষা থেকে কিছু লাভ হয় কি সবসময়? সবসময় তো লাভ হয় না। আমাদেরকে একটু নিয়ে যেমন একজন সায়েন্স কমিউনিকেটর, একজন পাবলিক স্পিকার, এই ধরনের কিছু মানুষকে চাই। আপনিও তো একজন আপনি কি আপনি একটু আগে কথা বলছিলেন শুনছিলাম, আপনি কি মেডিকেল ফিল্ডে আছেন, মেডিকেল সায়েন্স ডাক্তার?
আপনি কথা বলতে পারেন যে সমস্ত না না আমি বলি এখানে হচ্ছে যেটা না হচ্ছে অমিত ভাই, যেটা হচ্ছে আমি দেখতে পাই যে হচ্ছে যে মানুষের মধ্যে হচ্ছে যে যে হচ্ছে ধর্ম হচ্ছে মানে ধর্ম ভীরুতাটা হচ্ছে বেশি, এরা হ্যাঁ ধর্মকে এতটা অবশ্যই, ভয় পায়, বিশেষ করে হচ্ছে মানে মানে মুসলিম ধর্ম আমি দেখি যে আল্লাহকে এরা প্রচন্ড ভয় পায়। তাই হ্যাঁ শুধু বললাম যে মুসলিমরা হচ্ছে কেন, শুধু মুসলিমরা কেন, হিন্দুরা ভয় পায়, অবশ্যই ভয় পায়। এটা এটা অবশ্য ওয়েস্ট বেঙ্গলে হয়তো সেরকম ভাবে আমরা দেখি না, একটা দুটো ব্যাপার আছে এখানে। হিন্দুরা যে এরকম যে ধর্মভীরু নয় এরকম মোটেই না। কজন হিন্দুকে দেখেছেন যারা গরুর মাংস খায়? খুব কম, খুব না ভেরি না কম, না মিনিমাল। হ্যাঁ না আমি সেটা বলছি না যে হচ্ছে ধর্ম নিয়ে আলোচনা। হ্যাঁ আমি যদি বলি, আমি যদি বলি আমাদের দেব দেবী নিয়ে হচ্ছে সমালোচনা, কিন্তু সমালোচনাটা অনেক অনেক পাবলিক প্লেসে বলুন বা হচ্ছে কিংবা বন্ধু বান্ধবের মধ্যে করা যায়, সচরাচর করা যায়, সেটা কিন্তু বাঙালিরা আমি হয়তো দেখি খানিক করে থাকে, সেটা বাঙালিরা খানিক করে থাকে, কারণ কিছু কিছু মানুষ ছিলেন, যেমন ধরুন সুকুমার রায়, সুকুমারের লক্ষণের শক্তি ছিল, এইটা পড়েই হয়তো আপনি আমি বড় হয়েছি। তা আমাদের কাছে সেই জিনিসটা করে যায় না, আমাদের কাছে সেটা একটা ফান, সেটা একটা খুবই একটা খুবই একটা মজার জিনিস। তো সেখানে তারা মনে করে না যে মানে এই তারা মনে করে তাদের যে এটা, তারা হয়তো ছোটবেলা থেকে সেরকম ভাবে শিক্ষাটা হয়তো সেরকম পায় না, বা পেলেও এই সুকুমার রায় বা এই ধরনের যে সমস্ত লেখকরা ছিলেন, তারা রীতিমতো এদের হাসি মজা করে গেছেন, আনন্দ আনন্দ মেলা বেরোচ্ছে, তাতেও আনন্দ মেলা, পূজা বার্ষিক আনন্দ মেলা, সেখানে দেখা যাচ্ছে দেবী দুর্গা সেই সেলুনে গেছে, বা ধর্মতলার মোড়ে দাঁড়িয়ে সে মার্কেটিং করছে, চান্দি থেকে হয়তো বার্গেনিং করে জিনিস কিনছে, সেরকম জিনিসগুলো হয়তো দেখাচ্ছে, তাদের কাছে সেটা খুবই ওতপ্রোত ভাবে জড়িত, তারা সেই জিনিসটাকে ফান হিসেবে নেয়। কিন্তু সেই জিনিসটা যদিও এখন আর নেই, সেটা একসময় হয়তো ছিল সেই জিনিসটা, তবে এখন অবশ্য সেই জিনিসটা নেই বাঙালিদের মধ্যেও, সেই জিনিসটা নেই। বাঙালিরা এখন যথেষ্ট ধর্মভীরু না হলেও তারা আজকাল একটুখানি ধর্ম নিয়ে একটুখানি সেন্সিটিভ হয়েই পড়েছে। এই জিনিসটা ভুল যে বাঙালিরা বা হিন্দুরা এরকম না। আপনি সাউথ ইন্ডিয়াতে এসে দেখুন, এখানে কিছু ধর্ম নিয়ে বা কোনো একজন ধর্মগুরু নিয়ে কথা বলুন, যেমন সত্যসাই নিয়ে কথা বলুন, বা নিত্যানন্দকে নিয়ে কথা বলুন, বা সদ্গুরুকে নিয়ে কথা বলুন, আপনার মানে আপনি আপনার প্রাণ নিয়ে টানাটানি হতে পারে, মানে এটা এটা নিয়ে মানে একদম আমি নিজেই নিয়ে ভুক্তভোগী। আমরা একবার সেলামে গেছি, সেখানে নিত্যানন্দের কোনো একটা শো ছিল, শো মানে কেউ আচ্ছা নিত্যানন্দ আসছে, স্বামী নিত্যানন্দ আসছে, আমরা দাঁড়িয়ে একটুখানি হাসাহাসি করে ফেলেছিলাম, তাই জন্য আমাদেরকে হোটেলে পর্যন্ত থাকতে দেয়নি, সেই হোটেলে পর্যন্ত আমাদেরকে থাকতে দেয়নি। এবং সেটা রীতিমতো একটা সেখানকার ওই সেলামের তামিলনাড়ু সেলাম বলে একটা জায়গা আছে, তো সেখানে নাম শুনে থাকবেন, সেখানে ওই ইয়ে আছে, সেখানে সেলামে একটা লোহা আর কিছু একটা ফ্যাক্টরি ফ্যাক্টরি কিছু একটা আছে, বেশ বড় জায়গা, তো সেখানে আমাদেরকে থাকতে পর্যন্ত দেয়নি। একটা একটা এমন একটা মানুষের মধ্যে, এটা এটা সবার মধ্যেই আছে, এটা এরকম এই হিন্দু মুসলিম এরকম এই জিনিসটা আলাদা কিছু না, এটা সবার মধ্যেই আছে। যেমন যেমন ধরুন এই ইয়ে শুরু হচ্ছে, এই যে রকেটারি সিনেমাটা শুরু হচ্ছে, সেখানে একটা মানে একটা ইয়ে দিয়ে শুরু হচ্ছে, সেটা একটা রকেটের বিষয়ে কথা বলবে, সেখানে সেটা একটা একটা শ্লোক দিয়ে শুরু হচ্ছে, সেই সুপ্রভাতম শ্লোক দিয়ে শুরু হচ্ছে। তা এখানে ধর্ম ভীরুতা অবশ্যই মানুষের মধ্যে আছে, সেটা প্রত্যেকটা মানুষের মধ্যে আছে, সেখান থেকে বেরিয়ে আসার উপায় সেটা মানুষকে অ্যাওয়্যার করা সেটা হতে পারে, কিন্তু বেরিয়ে আসতে পারবে কি মানুষ সেটা নিয়ে আমার খুব সন্দেহ আছে। তার কারণ মানুষকে ছোটবেলা থেকে জিনিসটা শেখানো হয়, ছোটবেলা থেকে তারা এই জিনিসটি শিখে আসছে, যে একজন রকেট সায়েন্টিস্ট সেও সেও ধর্মভীরু, যে একজন হ্যাঁ ইসরোতে সেখানে সেখানে একটা যজ্ঞ করে তারপরে দিনক্ষণ মুহূর্ত ঠিক করে তারা স্যাটেলাইট কখন লঞ্চ করবে সেই জিনিসগুলো ইয়ে করছে। হ্যাঁ তা সেখানে কোথায়, এখন ব্যাপারটা হচ্ছে যে এটা এটা সম্পূর্ণ ভুল ধারণা যে মুসলিমরা বেশি ধর্মগুরু ধর্মভীরু, এই জিনিসটা এই জিনিসটা ভুল ধারণা। এই ধর্মভীরু যে ভ্যারিয়েশন আছে একটা, এটা সবাইকে এক একই ক্যাটাগরিতে বা একই স্কেলে আপনি জাজ করতে পারেন না। যদি আপনার নিজের স্কেলে জাজ করেন তাহলে ওরা ভাববে যে তাহলে তখন মনে হবে যে এরা তো একদম বোকা, ওরা ওদের স্কেলে যদি নিজেদেরকে জাজ করেন তখন নিজেদেরকে বোকা মনে হবে, তখন মনে হবে যে বাবা ওরা ওরা মনে করে যে হিন্দুগুলো কিরকম, হিন্দুগুলো 10 রকম দেব দেবীর কথা ইয়ে করে, আমরা সবাই এক এক ঈশ্বর এক আল্লাহর পূজা করি, আর আমরা মনে করি কি, আমরা মনে করি হ্যাঁ এইগুলো এইগুলো কিরকম, এই যারা যারা হিন্দু পরিবার থেকে বিলং করে তারা মনে করে এইগুলো কিরকম, এইগুলো এইগুলো এরকম, রোজা কি হয়েছে, সে শরীর খারাপ তো রোজা না রাখলে কি হয়েছে। তো স্কেলটা আলাদা, স্কেলটা সবাইকে একই ম্যাগনিফাইং গ্লাসের আন্ডারে ওগুলো বিচার করা যায় না, তবে যদি একটা ব্রডলি ক্লাসিফাই করতে চান তাহলে হিন্দু মুসলিম আই ডোন্ট সি এনি এনি ডিফারেন্স বিটুইন দেম কোন রকম, মানে আমি অন্ততপক্ষে মনে করি না যে কেউ একজন বেশি ধর্মগুরু কোন একটা মানে ধর্মভীরু কোন একজন কোন একটা স্পেসিফিক ক্যাটাগরির মানুষরা বা কোন একটা বেশি বেশি কোন ধর্মের মানুষরা বেশি ধর্মভীরু, এটা আমি মনে করি না। যেমন ধরুন জৈনদেরকে দেখবেন, আমার একটা আমার গ্রুপে একজন জৈন আছে, তো তাকে নিয়ে গিয়ে তো যদি খেতে যাওয়া হয় তাকে খেতে মানে তাকে নিয়ে গিয়ে তাকে কোনো একটা ডিনার পার্টিতে বা কোনো কিছুতে ইনভাইট করলে তো মানে মানে সে বলে সে হিন্দিতে বলে না মাথা পেচ্ছি হয়ে গেয়া, তো সেরকম হচ্ছে মানে হ্যাঁ মাথা খারাপ হ্যাঁ হচ্ছে, কারণ কি সে এই খায় না সেই খায় না, কি খাস রে এই খায় সে এই সবজি খায় না ওই সবজি খায় না, পেঁয়াজ রসুন এই খায় না সেই খায় না, তার জন্য তো মানে একটা একটা খাবার অর্ডার করা তার জন্য একটা মুখরোচক একটা মানে সে যদি খাবারটা খায় সেরকম একটা খাবার ইয়ে করা তো মানে একটা দূরের ব্যাপার। তো জৈন যদি বলেন জৈনরা এরকম, বৈষ্ণব আজ কিছু আছে বৈষ্ণব কিছু আছে তাদেরও তারাও এরকম, কিছু কিছু বেশ কিছু ইয়ে দেখেছি বেশ কিছু মানুষ মানে বৌদ্ধ ধর্মাবলম্বী আমার বন্ধু তাদের সাথেও পরিচয় আছে, তারাও অন্যরকম ভাবে ধর্ম
ভীরু, তাদের ধর্ম ভীরুতাটা অন্যরকম। এগুলো সবাই নিজের নিজের রকম, মানে নিজের নিজের রকম ভাবে ধর্ম ভীরু। একদম উদারচেতা মানুষের সংখ্যা খুবই কম, যারা সত্যিই যে জিনিসটা, যে জিনিসটা পড়ে সেই জিনিসটাকে নিজেরা আত্মীকরণ করে, এই জিনিসটা এরকম খুব কমই মানুষ দেখেছি। দেখবেন নিজেও হয়তো মেডিকেল, কোন কলেজ থেকে পড়াশোনা করেছেন আমার আপনি? হচ্ছে যাদবপুর, আমার হচ্ছে যাদবপুর কেবিসি মেডিকেল কলেজ। আচ্ছা, ওকে, কবে মেডিকেল স্কুল? কত? আমার হচ্ছে 2000, আমি পাস আউট 2014। 2014। ওকে, তো এখন দেখবেন এই মেডিকেল সায়েন্সে যা কিছু পড়ানো হয় সেই সমস্ত কিছু কি একবারে আত্মীকরণ করে বসে আছেন? অনেক সময় দেখবেন না, আমরা সেই জিনিসটা অনেকেই করি না। আমাদের যে প্রফেসররা থাকে তারা অনেক সময় জিনিসগুলো করে না, যে জিনিসগুলো তারা শেখায় তারা নিজেরাও সেই জিনিসগুলোতে বিশ্বাস করে না। এরকম বহু মানুষ আছেন, এটা নিয়ে কিছু করার নেই। মানুষের মধ্যে এই জিনিসটা, ধর্ম বিশেষ এই জিনিসটা আস্তে আস্তে যাবে যদি আমরা একটুখানি, যারা যারা পাবলিক স্পিকার হতে পারেন, নিজেরা নিজের যে পড়াশোনাগুলো আছে সেগুলোকে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে সেগুলো মানুষের মধ্যে প্রচার করতে পারেন, এই জিনিসগুলো করতে পারেন। বা একটা ছোটবেলা থেকে একটা 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 স্কুল, একটা আমার ছেলে একটা স্কুলে যায়, সেই স্কুল একটা রীতিমতো নাম করা ইন্টারন্যাশনাল একটা স্কুল ব্যাঙ্গালোরের, সেখানে সে যাচ্ছে, তাকে তার টিচার তাকে শেখাচ্ছে যে এই সূর্যটা কে বানিয়েছে, ঈশ্বর বানিয়েছে। সেরকম হ্যাঁ যদি হ্যাঁ শেখায় তাহলে তো খুবই মুশকিল। তাহলে সে সে আর্গুমেন্ট সে সে টিচারের সাথে আর্গু করেছে, আমি জানলাম কিভাবে এই জিনিসটা, কারণ হচ্ছে পেরেন্ট টিচার পেরেন্ট কল করেছে। কেন কল করেছে? কারণ আমার ছেলে তার সাথে আর্গু করেছে। কি নিয়ে আর্গু করেছে? এই জিনিসটা নিয়ে আর্গু করেছে। তো এবার টিচারকে কে বোঝাবো কি? সে নিজেও অ্যাডামেন্ট বলছে, না আমি বলেছি, আমি বলেছি, এই জন্য হলে কি হয়েছে বলুন। আমি তাকে বললাম তুই জিনিসটা জানিস? সে বলছে আপনি একজন পেরেন্ট হয়ে আমার সাথে এরকম তর্ক করছেন, আপনার ছেলে আপনার তর্ক করছে, আপনার ছেলের কাছে, ছেলে আপনার কাছ থেকে শিখেছে। বলে হ্যাঁ আমার কাছ থেকে শিখেছে, কারণ একটা জিনিস তাই সে তাকে শেখানো হয়েছে। তো আপনি ভুল ভাল এরকম শেখাচ্ছেন কেন? স্কুলে এসে গিয়ে ধর্ম চর্চা করার জন্য নাকি? আপনার স্কুলটা কি ধার্মিক স্কুল নাকি মিশন নাকি? এটা তো আপনি এসব ভুলভাল জিনিস শিখেছেন কেন? আপনি যেটা যদি না জানেন বলবেন জানি না, যদি না জানেন গুগল আছে, গুগল করে দেখে নেবেন। তো একজন একজন টিচার আরেকদিন পেরেন্ট কল হয়েছে কি না হচ্ছে আমার ছেলে বেশি প্রশ্ন করে বলে। তো আমার ছেলে তাকে আমি জিজ্ঞেস করলে প্রশ্ন করবে না, যে না আমরা তো এত জানি না, জানেন না তো গুগল আছে, গুগল করুন, গুগল করে বসে জানুন। তো একটা প্রশ্ন একটা ছেলে প্রশ্ন করছে, তাকে আপনি বললেন না প্রশ্ন করা চলবে না, আপনি স্কুলে এই জিনিসটা শিক্ষা দেবেন? আমাদের স্কুলগুলো তো এরকমই, একটা ইন্টারন্যাশনাল স্কুল, সেখানে লাখ লাখ টাকা খরচ করে আমি আমার ছেলে, একটা ছেলে ক্লাস টুতে পড়ে, ক্লাস ওয়ানে পড়ে, তো তাকে হচ্ছে লাখ লাখ টাকা খরচ করে আমি ওখানে ভর্তি করেছি, তার কোনো ভ্যালুয়েশন আছে? কোনো ভ্যালুয়েশন নেই। সেখানে যে গতানুগতিক শিক্ষা এই জিনিসটা হয়, এই জিনিসটা কি আমাদের দেশেই হয়? হ্যাঁ, এই জিনিসটা ইউএসএতেও হয়। ইউএসএতে ক্রিয়েশনিস্টরা তারা ইন্টেলিজেন্ট ডিজাইন বানিয়েছে, ইন্টেলিজেন্ট ডিজাইন প্রপোনেন্ট বানিয়েছে, কেন তাদেরকে হচ্ছে খ্রিস্টান যে ধর্ম সেই জিনিসটা হচ্ছে স্কুলে পড়াতে হবে। তো এখন কি এই জিনিসটা হচ্ছে একটা ব্যবসা, এই জিনিসটা ব্যবসা যতদিন থাকবে, যতদিন হ্যাঁ না, এই যেমন হচ্ছে হলিউড, বলিউডের মুভি, বলিউডের মুভি কি এটা একটা ব্যবসা? এটা 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 হচ্ছে ব্যবসা ছাড়া কিছু না। যেরকম লোক খায় মানুষ সেরকম ভাবে খাওয়ায়। এই রকেটের যে সিনেমাটা, সেই সিনেমাটার মধ্যে ইনভেস্টিগেশনের কোনো পার্টটা দেখেছে? না, কোনো পার্টটা দেখেনি। নাম্বি, এই যে কি নাম্বি, সে ইয়ের সাথে বসে বক্তৃতা দিচ্ছে, কি নাম যেন ওই কি এটা, এই অর্ণব গোস্বামী, অর্ণব গোস্বামীর সাথে বসে রিপাবলিক টিভিতে বসে বক্তৃতা দিচ্ছে, যে মানুষ একজন রকেট মানে রকেট সায়েন্টিস্ট, তার এত সময় থাকে? বাপরে বাপ, তুই বসে আছে ইয়ের সাথে বসে তুই অতক্ষণ ধরে কথা বলতে পারিস? বল আচ্ছা, তার তোর সম্পর্কে আমার রেসপেক্ট সেটুকুই রইলো, তোর সম্পর্কে যা যে রেসপেক্টটুকু আমার ছিল এই সেই রেসপেক্ট ওখানে ইয়ের সাথে বসে যখন কথা বলেছিস তখন আমার সেই রেসপেক্ট আমার পুরোপুরি চলে গেল। দ্যাটস অল। হ্যাঁ, আমার যেটা মনে হয় যেটা হচ্ছে মানে দেখুন, আমরা যখন হচ্ছে মানে আর কি জন্মাই, আমি প্রত্যেকে আর কি একটাই উদাহরণ দিই যে দেখো আমরা হচ্ছে এজ এ জন্মাই সব একই হিসাবে জন্মাই। ধর্মটা এবার হচ্ছে ধর্ম হচ্ছে বিভিন্ন রকম একটা হচ্ছে ধরো হচ্ছে মানে একটা লোহার একটা তাল, হ্যাঁ লোহার তাল, সে যখন একটা কামারের কাছে দিয়ে যাওয়া হয়, সে কামার এবার যেরকম যাকে অ্যাডভাইস দেওয়া হয় যেটাকে আমি দা বানাও কিংবা কাস্তে বানাও কিংবা কুড়ুল বানাও কিংবা কোদাল বানাও। তো এবার হচ্ছে যেটা হচ্ছে এই যে ধর্মগুলো এক একটা ধর্মগুলো এক একটা বানিয়ে দেয়, এক একটা দা বানিয়ে দেয় বা এক একটা কাস্তে বানায়। এবার দা ভাবছে আমি সব থেকে সেরা, কাস্তে ভাবছে নিশ্চয়ই আমি সব থেকে সেরা, এবং কোদাল নিশ্চয়ই, ভাবছে আমি সব থেকে সেরা। আলটিমেটলি জিনিসটা হচ্ছে আমরা যে একই যে লোহা জিনিসটা দিয়ে তৈরি সেটাই মানুষ ভুলে যায়, এবং সেখান থেকে জিনিসগুলো মানে বিভেদ তৈরি, এইসব জিনিসগুলো আর মানুষ সিম্পল একটা জিনিস কি জিনিসগুলো। করে, আরেকটা জিনিস কি করে, মানুষকে হচ্ছে কিছুটা ওই একটা আর ওই ভিকটিম কার্ড প্লে করা হয়, বা যে এই দেখে হিন্দুরা ভিকটিম, মুসলিমরা ভাবছে মুসলিমরা ভিকটিম, এরকম হচ্ছে একটা ভিকটিম কার্ড প্লে করানো হয়। এই ভিকটিম কার্ড প্লে করে তারপরে যদি যদি একটা পলিটিক্যাল ছায়াতলে আনা যায় তখন একটা পলিটিক্যাল একটা সুবিধা পাওয়া যায়, সে সে এটুকুই ব্যাপার, তাছাড়া আর কি। মানে হঠাৎ করে এক সময় যখন 80-এর দশকে সেই সময় ধর্ম নিয়ে সেরকম কোনো মাতামাতি ছিল না, হঠাৎ করে এই মাতামাতিটা মাথা চাড়া দিয়ে উঠলো কেন, আবার এরকম মাথা চাড়া দিয়ে উঠলো কেন? আর কারণ এখন সবাই বুঝলো সিচুয়েশন একটা বিজনেস। হচ্ছে হ্যাঁ বিজনেস, আর এবং এটা একটা মানে পলিটিক্যাল একটা প্রপাগান্ডা হয়ে গেছে। ধরুন হচ্ছে রাস্তাতে অবশ্যই দুটো ছেলের মধ্যে মারপিট হয়েছে, দুটো ছেলের মধ্যে মারপিট হয়েছে, সে হয়তো কেউ কারো কাছ থেকে হয়তো পয়সা নিয়ে বা পার্সোনালি মারপিট হয়েছে, কিন্তু জিনিসটা হচ্ছে এমন হয়েছে কেউ হয়তো ছেলেটা হয়তো একজন একজন হিন্দু একজন মুসলিম, কিন্তু সেটা মিডিয়া এমন ভাবে পাবলিশ করে দিচ্ছে যে এটা হিন্দু আর মুসলিমের মধ্যে মারপিট, কিন্তু প্রবলেমটা হয়েছে হয়তো তাদের পার্সোনাল জিনিস নিয়ে। কারণ তাদের টিএপি, তাদের হ্যাঁ ইয়েতে ঠিক আছে, এবং অবশ্যই এই যে তো বিভিন্ন গুলো সিস্টেম এখানে মিডিয়ার একটা ভীষণ রোল হয়েছে যেটা আমি দেখতে পাই। মিডিয়া এখন তো পুরো টোটালি করাপ্টেড সব জিনিসপত্র দেখায়, মানে তিল অবশ্যই তিল ফেলে দিলে কাল হয়ে যাচ্ছে।
এবিপি আনন্দে যখন প্রথম আসে তখন 2007 এরকম সময়, তখন পিজির জন্য পড়াশোনা করছি, তখন এবিপি আনন্দতে তখন কি দেখা দেখাতো, তখন দেখাতো যে দেখাতো যে না তখন ইন্টার্নশিপ করছি, হ্যাঁ, তা তখন ইয়েতে তখন তখন ওদের হচ্ছে জাপানি তেলের অ্যাড ছাড়া ওরা কোনো অ্যাড পেতো না। তারপরে যখন হচ্ছে সুমন এলো, সুমন এসে একটুখানি সেন্সেশনাল করলো ব্যাপারটা, কোথাও যাবেন না, পরে পরে তুমি গিয়েছিল অবশ্যই একটি ব্রেকের পরে এখানে ফিরে আসবে, এখানে এখানে ফিরে আসবে, কি রহস্য সেই রহস্য, আর কোনো প্রতি ব্রেকের আগে যায় যায় পরে পরে সেই রহস্য লিখি থাকে, কোথায় যে রহস্য থাকে কি থাকে কিছুই জানি না, সেই সেই তার আর সুচিন্তিত প্রত্যেকটা মতামত হচ্ছে টিভি চ্যানেল গুলো বা নিউজ চ্যানেল গুলো এক একটা হচ্ছে পলিটিক্যাল পার্টির হচ্ছে পাঁচটা, অবশ্যই হ্যাঁ, মানে নিশ্চয়ই কেউ তাদের যে জন্য নিরপেক্ষ, ক্ষতিকর। কেউ যে নিরপেক্ষ ভাবে টিভি চ্যানেল পাবলিশ করে, এবং সেইগুলো মানে এইগুলো হচ্ছে আমাদের হচ্ছে যে সমাজ একটা গঠনের পিছনে একটা তো মিডিয়ার একটা ভীষণ বড় ভূমিকা থাকে। তো নিশ্চয়ই হচ্ছে আছে, কোথাও যেন মনে হয় যে মানে এই যে মিডিয়া গুলোই হচ্ছে আমাদের এত ক্ষতি করছে, কারণ গ্রামগঞ্জের দিকে ম্যাক্সিমাম হয় টিভি দেখছে কিংবা মোবাইল দেখছে নিউজ দেখছে, বা তারা সেই যখন সেই জিনিসটা দেখছে যে না একজন একটা হিন্দু ছেলে মুসলিম ছেলেকে পেটাচ্ছে বা একটা মুসলিম ছেলে হিন্দু ছেলেকে মারলো, তো তাদের মধ্যে আমি দেখি বিশেষ করে এই হচ্ছে এই বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গল এনআরসি নিয়ে যেরকম ভাবে একটা ভীতি তৈরি হয়েছিল যে মানুষের মধ্যে কি হবে কি হবে কি হবে কি হবে, এর পিছনে একটা মিডিয়ার ভীষণ বড় দায়ী। এটা শুধু এটা এটা তো করতেই হবে, নাহলে তাদেরকে পয়সাটা দেবে কে? এটা আমি আপনি যে পয়সাটা দিচ্ছি সেটা তো পয়সা, সেটা তো মানে মানে মানুষকে যদি একটা শেপ না করি, মানুষকে যদি একটা এই যে যেটা যে জিনিসটা খুব সুন্দরভাবে হীরকরা যাতে এসে সিনেমাতে তুলে ধরা হয়েছিল, যে একটা বলছে এতদিন ধরে কি বানিয়েছিস, বলছে এতদিন ধরে এত পয়সা দিয়ে কি বানিয়েছিস, বলছে মস্তিষ্ক প্রক্ষালক, তখন বলছে মা মগজ ধোলাই, বলছে ঠিক তাই, যে এর সাহায্যে রাজভক্তি প্রকাশে নারাজ যে তাকে করে তোলে একনিষ্ঠ রাজভক্ত মুঠোনে শক্ত, তো সেই মগজ ধোলাই, এটাই মগজ ধোলাই ইনস্ট্রুমেন্ট, এটাই এই যে এলন মাস্ক টুইটার কিনছে, কেন কিনছে, কারণ হচ্ছে সেই টুইটারের মাধ্যমে সে নিজের নিয়ে যে প্রোপাগান্ডা, সেই প্রোপাগান্ডা তাকে প্রচার করতে হবে, তাকে বলতে হবে যে হ্যাঁ ভাই এই জিনিসটা যে জিনিসটা সে করছে সেই জিনিসটি সে ভালো কাজ করছে, সেই তার জন্য সে যাতে ইনভেস্টমেন্ট পায়, তার জন্য সে লোকে যাতে ব্যাপারটা খায় যে জিনিসগুলো মার্কেটে বিক্রি হয়, এরকমই তার উদ্দেশ্য। তাই যে এই প্রোপাগান্ডা তো সবসময় থাকবে, এই প্রোপাগান্ডা থেকে মানুষকে বেরোতে হলে কি করতে হবে, মানুষকে হলে তাহলে নিজের ব্যাপারটা যাচাই বাছাই করতে হবে। এখন এই হ্যাঁ এবিপি আনন্দ রিপাবলিক টিভি এর কিভাবে চলবে, এগুলো আগে ইয়েতে আগে আমাদের শেখানো হতো, যে আমি জানি না করেছো কিনা, এরকম ইয়ে 9-10-এ একটা জিনিস আসতো যে একটা লাইন, কিছু কিছু হচ্ছে ক্লু দেওয়া থাকতো, ক্লু না মানে কতগুলো লাইন দেওয়া থাকতো, সেখান থেকে একটা রিপোর্ট বানাতে হতো, সেই রিপোর্টে কি মানে একটা হ্যাঁ খবরের হ্যাঁ কাগজের রিপোর্ট বানাতে হতো, তার প্রথম হ্যাঁ হ্যাঁ ইয়েটা কি, হ্যাঁ প্রথম যে প্রথম যে তার যে রুলটা কি, সেখানে হচ্ছে একটা হেডলাইন দেওয়া হতো, হেডলাইন দিয়ে প্রথম দু লাইনের মধ্যে খবরটা যেন ম্যাক্সিমামটা থাকে, এটা হচ্ছে তার প্রথম রুল। তার কারণটা কি, কারণ হ্যাঁ হচ্ছে মানুষের অত সময় থাকতো না, তারা যেন হেডলাইনটা পড়েই যেন তারা খবরটা বুঝে যায়, কিন্তু এখন কি সেই জিনিসটা করা হয়, এখন আনন্দ কিভাবে লেখে, আনন্দ এমন ভাবে লেখে যেন একটা ডিটেকটিভ স্টোরি, কারণ তাকে লিখতেই হবে, কারণ হ্যাঁ সে হ্যাঁ এখন প্ল্যাটফর্মটা হ্যাঁ চেঞ্জ হ্যাঁ হয়ে গেছে, যতক্ষণ ওই ওই পেজটাতে যতক্ষণ হচ্ছে আপনি স্ক্রল করে করে নিচের দিকে গিয়ে যতগুলো অ্যাড দেখবেন তত তত পয়সা, এখন হচ্ছে ডিটেকটিভ একটা খবর হচ্ছে ডিটেকটিভ স্টোরির মতো, কার এত সময় আছে ভাই তোর ডিটেকটিভ স্টোরি পড়ার, আমার তো সময় নেই, ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটা কি মানে জাস্ট একটা আপনার ব্রেন ওয়াশ, এই ব্রেন ওয়াশ তো সবসময় করবে, সমস্ত ধর্মই করবে, মানে ক্রিয়েশনিস্ট সেও ব্রেন ওয়াশ করার চেষ্টা করছে নিজের স্বার্থে, একজন আইডি প্রপোনেন্ট সেও নিজের স্বার্থে ব্রেন ওয়াশ করার চেষ্টা করছে, এই যে ইসকন ইসকন নিজের স্বার্থে ব্রেন ওয়াশ করার চেষ্টা করছে, কেন, কারণ যে তার যত ভক্ত বাড়বে তার তত পয়সা, যত ইয়েগুলো আছে তাতে তারও তত অবদান পয়সা বাড়বে। পাবে অবশ্যই। ইয়েও কি করে আমাদের যে বেলুড় মঠ কি করে, বেলুড় মঠও তাই করে, মাদার টেরেজা কি করেছে, মাদার টেরেজাও তাই করেছে, তার যে নিজের এজেন্ডা ছিল সেই এজেন্ডা দিয়ে সে নিজের ইয়েগুলো করেছে, একজন ভদ্রলোককে যে কোনো মন্দির তো সবই মানে বিজনেস, সব থেকে ভালো হচ্ছে বিশেষ করে অবশ্যই কোন একটা বট গাছে, তো বট গাছের তলাতে একটা হচ্ছে একটা মূর্তি বসিয়ে দাও, সেখানে লোকে প্রণাম করে পয়সা দিয়ে চলে যাবে, তাহলে এই তাহলে হচ্ছে শিবরাম বিজনেস। শিবরাম চক্রবর্তী দেবতার জন্ম গল্পটা পড়ে নেবেন, তাহলেই হয়ে গেল, ঠিক আছে অবশ্যই, ঠিক আছে আজকের মতো, তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, হ্যাঁ পরের দিন একদিন থ্যাংক কথা ইউ হবে, অমিত ভাই, কথা বলে খুব ভালো অসংখ্য লাগলো। ধন্যবাদ, হ্যাঁ অসংখ্য হ্যাঁ, ধন্যবাদ গুড আপনার নাইট, সাথে কথা শুভ বলে, রাত্রি। গুড নাইট, আপনি ভালো থাকবেন, ঠিক আছে আজকের মতো তাহলে ওল্ড মঙ্কের কাছে বিদায় নিই, আর ওল্ড মঙ্ক নামটা কি ইয়ে থেকে, ওল্ড মঙ্ক থেকেই ইয়ে নাকি না মানে অ্যাকচুয়ালি হচ্ছে ইন্সপায়ার্ড, এটা এটা হচ্ছে না না এটা হচ্ছে লাইকার থেকে নেওয়া, হ্যাঁ ওল্ড মঙ্ক, ওল্ড লাইকার। মঙ্ক নামটা আমি যেটুকু শুনেছি, আমি অবশ্যই এটা ইয়ে নই, ওল্ড মঙ্ক না ওল্ড মঙ্ক এই নামটা নাকি সত্যি করে ইয়ের প্রতি একটা সম্মান জানিয়ে, নেতাজি সুভাষচন্দ্রের প্রতি একটা হ্যাঁ সম্মান হ্যাঁ জানিয়ে হ্যাঁ, জিনিসটা রাখা এক্স্যাক্টলি হয়েছিল, এক্স্যাক্টলি এটার অবশ্য এক্স্যাক্টলি কোনো ইয়ে আমি পাইনি, কোনো কোনো ডকুমেন্টেড কোনো এভিডেন্স আমি রেফারেন্স কোথাও পাইনি, কোনো রেফারেন্স আমি পাইনি, তবে শোনা কথা এটা শুধুমাত্র, না না, আমি একটা আর্টিকেল পড়েছিলাম সেখানে মানে মানে নেতাজি সুভাষচন্দ্র বসুরই নাম মেনশন করেছিল, সেখান থেকেই নাকি এটা নেওয়া। হ্যাঁ আমি তো জিজ্ঞেস করলাম যে ওল্ড মঙ্কটা কি ওল্ড মঙ্কের রেসপেক্টেই মানে সেই ওল্ড মঙ্ক একজন নেতাজি সুভাষচন্দ্র বোসের রেসপেক্টেই নাকি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে গট ইট, ওকে ঠিক আছে পরে একদিন তাহলে কথা হবে তাহলে, হ্যাঁ ওকে, থ্যাংক ইউ। ওকে থ্যাংক ইউ সো মাচ ওল্ড মঙ্ক, আজকের মতো ওল্ড মঙ্কের কাছে বিদায় নিলাম।